আমার সাজেশন সেটা হচ্ছে জ্ঞানবন্ত সাহেবকে ওই দিকে রাখলে তোমার কান এটা বেশি হবে লর্ড এউড, ঠিক আছে ওইখানে তাহলে জ্ঞানবন্তকে রেখে দাও, কারণ লর্ড এউড লর্ড এউড অত কাজ থাকে না, না কচুবেরিয়া লর্ড এউড অত কাজ থাকে, অত ঝামেলা নেই, ওখানে জায়গা আছে, প্রচুর স্পেস আছে। আচ্ছা তাহলে কচুবেরিয়া থাকছে জ্ঞান, ওখানে ম্যানেজমেন্ট থাকছে মনোজ ভার্মা, পাঠাও আমি দেখে নেব। আর এপাশেও যেটা হচ্ছে যে কচুবেরিয়াতেও লট এইটে জ্ঞানবন থাকছে, ও সাথে দু একজন নিয়ে নেবে কাউকে। আর লট এইটে কচুবেরিয়ায় আমার মনে হয় মনোজ ভার্মা এবং দুজনকে সাথে নিয়ে ওরা থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার এখানেই থাকবে, জাবেদ ও এক্সট্রা এডিজি ল অ্যান্ড অর্ডার এডিজি সিকিউরিটি আছে ও থাকবে, কলকাতা পুলিশের বিনীত ঠিক করে দেবে কলকাতা পুলিশের এরিয়াটা, বেহালা জোকা পর্যন্ত একদম পৈলান পর্যন্ত তোমরা দেখে নেবে, বাদ বাকিটা ওরা দেখবে। আর পুলিশেরও কিছু ক্যাম্প করা দরকার যাতে বাস তাড়াতাড়ি না যেতে পারে, যদি কোনো মানুষ রাস্তায় অসুস্থ হয়ে যায় কোনো কারো কোনো হেল্প প্রয়োজন হলে, হেল্পিং হ্যান্ডস বলে একটা সাগর বন্ধু, তোমরা একটা ক্যাম্প কলকাতা এরিয়ায় বিনীত করবে কলকাতা পুলিশ কমিশনার, এবং ডিস্ট্রিক্ট এরিয়ায় অল দ্য ডিস্ট্রিক্ট উইল অর্গানাইজ স্মল স্মল ক্যাম্প ফ্রম হোয়ার দ্য ওয়াটার মে বি ডিস্ট্রিবিউটেড, and if any trouble anybody is facing then you have to help and you have to cooperate. জ্ঞানবন ছিল, that is the problem, চার ঘন্টা পাঁচ ঘন্টা তোমাকে বন্ধ করতে হয়েছিল, কিন্তু সেছাড়া ম্যাডাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানে, ম্যাডাম পুরো রাস্তায় রাইট ফ্রম স্টার্টিং ফ্রম ক্যালকাটা রাইট আপ টু লটেট এন্ড কচুবেরিয়া নামখানা, ম্যাডাম আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে এডিজি কে রেখেছিলাম, যে জ্যামটা বেশি হয় হ্যাঁ সেখানে দরকার হলে ওই বিভিন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে বা আমাদের তীর্থস্থান ঘিরে একটা ভালো করে তিন চারটে করে এলইডি লাগিয়ে দাও, তাহলে কি হবে ওরা দেখতে পাবে সময়টা একটা বসে কাটতে পারবে, রাত সেখানে একটা জায়গায় থাকো সিআইডি যে চিপ আছে ওখানে একটা মন্দিরের ওখানে রেখে দাও, তাহলে সব জায়গাটা কভার হয়ে যাবে, ওকে দরকার ওখানে দেখে নেবেন। ভিআইপিসরা খুব প্রয়োজন না থাকলে ভিআইপিস উইল নট বি অ্যালাউড, কারণ এত ভিড়ের মধ্যে যদি ভিআইপিরা যায় তাহলে কিন্তু প্রবলেম হবে, রিকোয়েস্ট অল দ্য ভিআইপিস নট টু মুভ, আর এত মানুষের মধ্যে পাইলট টাইলট নিয়ে যাওয়াটা প্রবলেমেটিক হয়ে যায়, পাইলট চাই শুধু আমাদের না বাইরের স্টেটের ভিআইপিরাও আসছে, বাইরের স্টেটের ভিআইপি আসলেও তাদের বলতে হবে যে অ্যাজ এ কমন পাবলিক যাক কোনো আপত্তি নেই, কিন্তু পাইলট টাইলট নিয়ে ওখানে আবার একটা প্রবলেম ক্রিয়েট করা সেটা তো প্রবলেম হয়ে যায়, আসতে যে কেউ পারে। আমরা মোটামুটি যেটা আপনাদের কাছে বলতে চাই, 8 তারিখ গঙ্গাসাগর মেলায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে, মকর সংক্রান্তি হচ্ছে 15ই জানুয়ারি, এটা হচ্ছে 9:13 পুণ্য স্নানের সময়, 15ই জানুয়ারি রাত 12:13 থেকে 16ই জানুয়ারি বেলা 12:13 পর্যন্ত। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাঁদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586।